এখানে হচ্ছে কাঁচা আম সাথে হচ্ছে তোমার লঙ্কা দিয়েছি। এটা আগে আমি আমটা একটু ভালো করে স্লাইস করে নিয়েছি, কারণ আমাদের ব্লেন্ডারটা বেশি ভালো না, যার কারণে আমি একটু মুঠ কেটে নিয়েছি ভালো করে। তো এটার সাথে লঙ্কা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো একটু ঠান্ডা জল। এই যে দেখো ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব। দেন হচ্ছে একটু ব্লেন্ড করার পরে তারপরে জল মিক্সড করবো, এখন একটু অল্প করেই দেব। তার সাথে দিয়ে দিব বিট লবণ। সাথে দিয়ে দিব চিনি। তো যার যেরকম ইচ্ছে সে সেরকমই মিষ্টি ব্যবহার করতে পারো, আমি একটু অল্প করেই দেব, চেষ্টা করি, তাও আর কি পারি না, বেশি খাওয়া হয়ে যায়। Thank you.